হ্যালো, গাড়িটা পার্ক করলাম এখানে। গাছটা যেতে দেখতে পাচ্ছেন, ওটা আরও অনেক বড় পাহাড়। ওই জায়গাটার নাম হচ্ছে মন্তে বালদো। আরেক সময় যাব, প্রায় 2000 মিটার উঁচা। দুটো ক্যাবেল কার দিয়ে উপরে ওঠা যায়। গত বছর উঠেছিলাম, অনেক এক্সপেন্সিভ, বাট এবার আর অন্যভাবে ওঠার চেষ্টা করবো। জানি না কীভাবে উঠবো, দেখি ইনশাল্লাহ। আপাতত মিশন লা রকা মাউন্টেন, ইটস টাইম টু গো নাও। থ্যাংক ইউ। উপরে ওঠা অনেক কষ্টের ব্যাপার। যে কোনো জায়গায় আপনি উপরে উঠবেন, একটুতেই হাঁপায় যাবেন। কিন্তু অনেকে স্টিক নিয়ে উঠে, যে দেখছেন হাতে স্টিক। প্রচুর টুরিস্ট আসে এখানে, প্রচুর। আমার কোনো স্টিক নেই। আমার কি আছে? আমার আছে মাউন্টেন ক্যাটস, দিস ওয়ান। অ্যাজ ইউ ক্যান সি, লার্জ স্পোর্টি বা একটা ব্র্যান্ডের, স্পেশালি ফর মাউন্টেন রানিং। এটা অনেক হেল্পফুল। যেটা পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ লেকটা দেখতে পারবেন। অলমোস্ট মোর দেন 190 স্কোয়ার কিলোমিটার পুরো লেকটা। দৈর্ঘ্যে 50+ কিলোমিটার এবং প্রস্থে মোর দেন 25 কিলোমিটার। সেরা অফরোড ছিল আমার জীবনে, পর্যন্ত সেরা অফরোড পাইলাম। কে করার পেপারডং নিয়ে বাইক নিয়ে ওঠা আসলে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের সাথে 6 জন রাইডার ছিল, তারা যথেষ্ট সাহসী। আসলে আমি সহ 6 জন, একটা গ্রুপে সাহসী রাইডার না থাকলে যে কোনো ধরনের চ্যালেঞ্জিং মিশনে সাকসেস হওয়া অনেক টাফ ব্যাপার। একজন যদি দুর্বল হয়, ওই দুর্বলতাটা বাকি সবার উপর প্রভাব পড়ে। চাইলে বাইক নিয়ে যাওয়া যাবে, বাট এটা পরে দেখবো। আমাদের তো হাইটে হাইটেই উঠি, ঠিক আছে। একজন স্যান্ডেল পরে আছে, হাই হিল, ভালো ভালো। হেল্প মি লট, একটা স্লিপ খাইনি এখন পর্যন্ত। দিস ওয়ান বার ব্যাক রিভার্স সাইড, দেয়ার ইজ এ লিটল বিট শ্যাডো হিয়ার। ইটস টাইম টু পিট স্টপ। Thank you very much. Now, I'm going to show you what's actually written here. Rocca di Garda. The biography দেওয়া হয়েছে পুরো। আমার হাতে কিছু পরে বোঝার দরকার নাই, রাস্তা দেখে দেখে সোজা হাঁটাটাই হবে তোমার কাজ। Anche bambina è andato a vedere Rocca. Andate con calma, perché una signora ho visto giù e è scivolato, già rotto. Che sciunto.
পাথর, ইটালিয়ান খনি খনি, এগুলো শত শত বছর ধরে এই অবস্থায় আছে। এই জন্য ইটালিয়ান পাথর, মার্বেল পাথর সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। দিস ইজ দ্য রিয়েল এক্সাম্পল অফ মার্বেল স্টোন। পোকাটা খুব সুন্দর লাগে, যে কোনো পাহাড়ে বা যে কোনো জঙ্গলে ওখানকার স্থানীয় পশু পাখি পোকা মাকড় ওদের ডাকগুলা এনজয় করার চেষ্টা করবেন। আপনারা গ্রুপে যান, সিঙ্গেল গেলে তো উপভোগ করবেন, গ্রুপে গেলে কথা কম বলে সাইলেন্ট মুডে যদি যান, মিউট মুডে, আপনারা এই পোকা মাকড় বাঘ ভাল্লুক বাদে সবগুলার সাউন্ডগুলো আপনারা খুব এনজয় করতে পারবেন। আর বাঘের সাউন্ড পাইলে হ্যাঁ একটা ছাড়ি দিয়ে দেবেন, দেখবেন পালায় যাবেন। ওকে, এখানে এখান থেকে একটা ভিড় এখন গার্দা সিটি, যেটা আপনাদের নিচ থেকে দেখিয়েছি। আর ওই সেই উঁচু পাহাড় মন্তে বালদো, কিছু অংশ মেঘে ঢাকা, যেটা সবচেয়ে টপ সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, আমি দেখছি প্রায় 2000 মিটার উপরে উঠবো ইনশাল্লাহ, আপনাদেরকেও দেখাবো ওখান থেকে গার্দা লেক দেখতে কীরকম লাগে। লেটস গো, ঝিঝির ডাক শুনতে শুনতে যাই। ঝিঝি পোকা থেমে গেল, ডাকবে আমরা বুঝে চলে আসছি না, খুব বেশি উঁচা না, একটু কষ্ট লাগে উঠতে। এখন তো দেখি ডাউন নিচের দিকে যাচ্ছে, মনে হয় লেকে চলে আসছে। নাও ইউ ক্যান সি দা গার্দা লেক অন দা টপ অফ লা রকা মাউন্টেন। দেয়ার আর সাম ফটোশুট ওভার দেয়ার, কিছু লোক ফটোশুটিং করছে, এত কষ্ট করে উঠছে, ফটোশুট না করলে কেমনে। আমি একাই আসছি, কেউ নাই, অল্প কিছু ফটোশুট করবো। পিছনে আমার DSLR আছে, 16-300 mm, আই এম ট্রাইং টু টেক সাম ক্লোজ পিকচার অ্যাজ ওয়েল ফ্রম হেয়ার, দেখা যাক কত কী করতে পারি। ওয়াও ওয়াও বলাটাও অনেক কম, আসলে যে কোনো সুন্দর দৃশ্য দেখলে সবার আগে ওয়াও চলে আসে। এখন তো দেখা যায় কেন উঁচু পাহাড়টার পিছনে, চেষ্টা করে দেখেন পুরো উঁচু, ওটা হচ্ছে মন্তে পালদো, এখান থেকে কিন্তু অনেক উঁচু। হ্যাঁ, আমি কত এটা কত মিটার হবে, 600-700 মিটারের বেশি হবে না। হ্যাঁ, বাট এই পাহাড়টার একটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর অনেক বিখ্যাত পাহাড়ের মধ্যে এটা একটা, কারণ এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উঁচু না হলেও এখান থেকে গার্দা লেকের ম্যাক্সিমাম ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। গার্দা লেক যেটা কিনা আপনার পৃথিবীর সেরা 2-3 লেকের মধ্যে একটা, আমার দৃষ্টিতে এটা 1 নম্বর। আমি সুইজারল্যান্ডের লুগানো লেক দেখছি, তার থেকে এটা আমার কাছে অনেক জীবন্ত মনে হয়। জীবন্ত বলতে কি, প্রাণবন্ত, প্রচুর লোকের সমাগম, প্রচুর ট্যুরিস্ট আসে। সুইজারল্যান্ড অলমোস্ট সুন্দর, বাট এই জায়গাটা অনেক ভালো, খাবার দাবার তুলনামূলকভাবে সুইজারল্যান্ডের অর্ধেক, বাট আপনি এনজয় করবেন তার থেকে ডবল। I'm trying to show you just a little movement. I don't know how much you feel it on this kind of shooting. I'm not professional, you know, but I'm trying to be learn something from here. আমি আরো ডেভেলপ করার চেষ্টা করছি। অ্যাম্বুলেন্স যাচ্ছে, কি সাউন্ড এত দূর থেকেও শোনা যায়। ওকে, লেটস গো ফ্রম অ্যানাদার ভিউ। There's another view. There's another view. It's really, really beautiful from here. I can go a little closer, but I don't want to go very closer because এখানে কোনো ব্যারিকেড নাই, পড়ে গেলে শেষ একদম। সারা জীবনের জন্য
গেম ওভার। সো আমি বেশি ক্লোজে যাবো না, এক স্টেপ পারাই। হ্যাঁ দেখেন, নাও ইউ ক্যান সি দ্য টোটাল ভিউ অফ গার্দা লেক, কত বড়। প্রচুর স্পিড বোট এখানে ভাড়া পাওয়া যায়, আপনি নিজেও নিয়ে আসতে পারবেন যদি থাকে আপনার। আপনি ভাড়া নিয়ে আপনি সারাদিন পুরো লেকটাকে ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। হ্যাঁ, সব ধরনের অপরচুনিটি আছে, স্পিড বোট আছে, আপনি ভাড়া করতে পারবেন, আপনার মোটো আছে, এটাকে কী বলে, মোটো স্কাফো, দ্যাট মিনস ওয়াটার বাইক, ওয়াটার বাইক আছে, আপনি চালাতে পারবেন কক্সবাজারের মতো না, আপনি নিজেই ড্রাইভ করবেন। ইউ আর গোনা বি এ রিয়েল হিরো। এই যে দেখেন সুন্দর ভিউ, জাস্ট ওয়াচ অ্যান্ড এনজয়। আমি কখনো মোটোস্কাপ এখানে এখনো চালাই নাই, চালানোর কোনো ব্যাপার না, জাস্ট ভাড়া দিলেই হয়ে যাবে, আপনি ইচ্ছা মতো রাইড করেন, অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান অ্যাজ ইউ পে ইট। আপনার টাকার ফুয়েল যত থাকবে আপনি তত বেশি রাইড করতে পারবেন, টাকা তো আর না এখানে জোর হতো। একদিন চালাবো ইনশাল্লাহ উইথ অ্যাকশন ক্যাপ। আই এম ট্রাইং টু গো অ্যানাদার সাইড, দেখি আর একটু আগায় যে এখানে এখান থেকে কিছু দেখা যায় কি না, যদি রাস্তা বন্ধ থাকে তাহলে আর যাবো না। ও মাই গড, ইটস রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস জোন, ভেরি টপ অফ দি কর্নার। Time to back. Hello viewers, আপনারা দেখতে পাচ্ছেন, এনজয় করতে পাচ্ছেন গার্দা লেকের সুন্দর একটা মনোরম দৃশ্য, খুবই সুন্দর। ওই যে উঁচু একটা পাহাড় আছে, এখান থেকে দেখা যায় কি না কি আর আমি জানি না, আমি দেখতে পাচ্ছি একদম টপ, প্রায় 2000 মিটার উপরে, জায়গাটার নাম হচ্ছে মন্তে বালদো। হ্যাঁ, ওখান থেকে গার্দা লেকের ভিউটা আরও সুন্দর, আপনাদের নিয়ে যেয়ে দেখাবো ইনশাল্লাহ। গত বছর গিয়েছিলাম উইথ ক্যাবেল কার, দুটা ক্যাবেল কার দিয়ে যেতে হয়, কিন্তু এবার কি অন্যভাবে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কীভাবে যাওয়া যায়। জায়গাটা ওখান থেকে ভিউটা আসলে আরও অনেক সুন্দর, বাট এই রকা পাহাড়ের থেকে গার্দা লেকের ভিউটা আসলে উপভোগ করার মতো। লেটস গো, টাইম টু ব্যাক, থ্যাংক ইউ। পাথরের উপর পড়লাম, বাট আমি খুব দ্রুত নিজেকে কন্ট্রোল করতে পারলাম, যেটা বলতে চাচ্ছিলাম সাইকেল নিয়ে নামাটা আসলে অনেক চ্যালেঞ্জিং। রিয়েল মাউন্টেন বাইক না হলে এবং ভালো ডাবল ডিস্ক ব্রেক না হলে খুবই বিপদ, কিন্তু আমারটা সিঙ্গেল ডিস্ক, জানি না পারবো কি না, চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, উঠতে পারবো না 100-এ 100, বাট আমাটা পড়ে গেলে শেষ, ব্যথা পাবো, পড়তেও জানতে হবে কীভাবে সুন্দর করে পড়া যায়। Thank you.
তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ কষ্ট করে আমার রকা পাহাড়ের উপরে যাওয়া পর্যন্ত দেখার জন্য, ইনশাল্লাহ আপনাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি নিয়ে যাব। চেষ্টা করব আরও সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমি জিরো বাইকার, আপনার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনারা পরবর্তীতে আমি যতগুলো সুন্দর সুন্দর জায়গা আমি ভিজিট করব সেগুলো অবশ্যই আপনারা অনায়াসেই দেখতে পারবেন এবং এনজয় করবেন আশা করি। অবশ্যই আমার এখানে আসলে আপনাদের নিয়ে ঘুরব। আর সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, হৃদয় করি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো বন্ধুরা, ইটস টাইম টু গো ব্যাক ইন মাই হোম। রকা পাহাড় থেকে যাচ্ছি বাসায়। বেশ খারাপ রাস্তা, বাট এবিএস ব্রেক আছে, কোনো টেনশন নাই, ফুল কনফিডেন্স নিয়ে নামবো, গাড়ি না আসলেই হইল। যদিও ওয়ান ওয়ে টাইপের রোড, একটা গাড়ি আসলে কেউ একজনকে পিছনে যেতে হবে। একটা হর্ন দিতে হবে ওনাদেরকে সতর্ক করার জন্য যে আমি আসছি। ওকে লেটস গো। একটা গাড়ি আসতেছে সামনে। এখানে দেখতে হবে ডান দিকে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, তো আসে না আমাকে যেতে হবে। বামে যাওয়া নিষেধ, ওয়ান ওয়ে রোড, ডানে যাব। একটা মিনি গাড়ি, যেটার উপর উঠেছিলাম, লেকটা দেখতে পাচ্ছেন আশা করি। দিক থেকে নামার সময় ভিউটা আসলে অনেক সুন্দর লাগে।